ছেলেবেলায় ক্ষেত থেকে কখনো লাল শাক তোলা হয়নি, মূলা শাক তোলা হয়নি, এগুলো কিন্তু স্বপ্নই রয়ে গিয়েছিল। সেই সুযোগটা এই বয়সে নিচ্ছি, আজকে দেখাবো গ্রামের মধ্যে এই লাল শাক মূলা শাক তোলার অনুভূতি কেমন ছিল আমাদের। চেষ্টা করে দেখলাম, খুব দারুণ একটা সময় কেটেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন এই পর্বটা, কেমন করে আমরা ক্ষেত থেকে লাল শাক সবজিগুলো কালেক্ট করি, আশা করি ভালো লাগবে। পুরোটা পর্ব দেখবেন, ছোট পর্ব কিন্তু গ্রামের প্রকৃত স্বাদ এই শীতকালে আপনারা পাবেন। আসো, আজকে এই যে সবজি বাগানে সবজি আজকে দেখাবো এবং হলো সবজি তুলবো, তুমি আসো আমার সাথে। এইটা হলো মিষ্টি কুমড়া, তাই না? মিষ্টি কুমড়া এগুলো অবশ্য তুলবো না, এটা মিষ্টি কুমড়া, এগুলো উঠাবো না। আর শশা গাছ, এইটা হলো শশা, এটা শশা গাছ আলাদা করে লাগানো হবে, এটাও মিষ্টি কুমড়া। এই ই কোথায়, লাউ কোথায়, ওই যে ওইটা লাউ, ওইটা লাউ, এই যে এইটা লাউ, এটা লাউ, এই যে লাউ, লাউ পরে তুলবো। আর এখানে আছে হলো, এটা হলো হচ্ছে তোমার হলো টমেটো, 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 ও টমেটো তো ফুল আসছে, সেই রকম ফুল, আহ আহা, টমেটো হবে। এই টমেটোগুলো এখন টমেটোগুলো টাল দিতে হবে এগুলোতে। আর সেই বেগুনগুলো, বেগুনে তো এই দেখো তো বেগুনে এগুলো ফুল আসছে না, বেগুনে তো ফুল আসছে। আচ্ছা, আর আমি যেটার জন্য আজকের এইটা মানে ভিডিওটা করতেছি সেটা হলো, আমি এখন বেছে বেছে শাক তুলব। ও সেই শাক, লাল শাক, লাল শাক, লাল শাক, লাল শাক তুলবো। আর কিছু ধনে পাতা তুলবো, ধনে পাতা তো হয়নি ওভাবে এখনো, লাল শাক তুলবো। আর এইটা, এইটা তো এই, এইটা তো মূলা না, এটাই তো মূলা, না না মূলা, এইটা, এটা মূলা, মূলা, এটা পালং হলো ওই পাশে, ওই পাশে তো ওইটা পালং, ওইটা পালং, এইটা মূলা, ওইটা পালং, আর ওইটা ধনে পাতা। তুমি মাঝে আল দিয়ে যাও, আল দিয়ে যাও, আল দিয়ে যাও। এবারে আমরা তোলা শুরু করি, তাই তো শুরু করলাম কিন্তু, হ্যাঁ সেই রকম, আমাকে একটু দেখাও, আমার মুখটা একটু দেখাও, হয়েছে এক, প্রত্যেকটি লাল শাক আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি গোড়া শুদ্ধ করে তুলতে চাই। আরে আগে একসাথে উঠাও না, পরে ধুয়ে নিতে হবে। আচ্ছা, ধুয়ে নিতে হাতের মধ্যে নাও, এক হাত দিয়ে, চার পাঁচ ছয়, বড়গুলো নেবো তাই তো, বড় এখন একটা একটা করে গুনে গুনে তুলতে চাই, দামি তো ওইটা আমার। খাওয়া হবে তখন কেমন লাগে, মাঝে মাঝে তুললে ঘনটা। তাহলে এই হলো আমার লাল শাক, ঠিক আছে, এদিকে আসুন, এই নিচু করে তাহলে মাঝে মাঝে তুলতে হবে তাই না, এগুলো তো এইরকমই থাকুক। একেবারে মানে কচি লাল শাক বলতে যা বোঝা যায় সেইরকম হয়েছে গো, লালটা কেমন লাল হয়েছে দেখছো, আহ এই লাল শাকের যে শাকটা যখন রান্না হবে না, আহ 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 আহ, এই নিজে লাগায় গাছে শাক খাওয়া অনেক, এই কটাই নি আর দরকার নেই। কোনটা, এইটা, এইটা বড় আছে, দেখে দেখে তুলো, ফাঁক দিয়ে এই সময় ফাঁক করে করে তুলো, মানে মাঝে মাঝে তোলো যেন। কি অবস্থা, সেই রকম, তুমি নিশ্চয়ই খুব এনজয় করতেছো শাক তোলা,
এই শাকে রান্না হবে এবং সেই শাক রান্না করে খাবো। আজকে শুধুমাত্র লাল শাকের দিয়ে ভাত, ঠিক আছে। ওয়াও, তোমার কাছে কি মোবাইল আছে? তাহলে একটা ছবি তুলতাম। ছবি তুলছিলাম। কেমন লাগলো আজকে এই পর্ব অবশ্যই জানাবেন, আর আমাদের সাথে থাকবেন, অনুপ্রাণিত করবেন কমেন্টস করে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ সুন্দর থাকুন। শেষ করছি। পরে আর সব উঠে গেল, তাদের মূলা আর পাইলাম না। সিরিয়াল উঠলে কিন্তু হবে না, সিরিয়াল।